সালামু আলাইকুম, সকলে কেমন আছেন আপনারা? তো আলহামদুলিল্লাহ, এখন আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি, সুস্থ আছি। আমি গত 1 সপ্তাহ আগে এখানে ছিলাম ভর্তি, এখনো আছি এখানে। তো আজকে আমি এখান থেকে চলে যেতে যাচ্ছি, তো চলেন আমার প্রথম দিনের ভিডিওটা একটু দেখে আসি। সালামু আলাইকুম, আমার নাম রাশিদুল, আমি আইছি রাজশাহী বাগমারা থেকে, আমার বয়স 29 বছর। আমি পেশায় মালদ্বীপে থাকি, মালদ্বীপে ওখানে রিসোর্টে কাজ করি, ওখানে আমি গেস্ট সার্ভিসের কাজ করি সম্পূর্ণ। আপনার যে দেখা যায় যে গেস্ট আসলে তাদের সেবা যত্ন বা হাঁটাহাঁটি করতে হয় মাঝে মধ্যে, এমন আর কি। আমি এখানে আসছি মূলত আমার এই হিপ জয়েন্টের সমস্যা, এখানে ব্যথা করে, যার কারণে দেখা যায় যে হাঁটতে লাগলে বা বসতে অনেকক্ষণ বসে থাকলে অনেক ব্যথা করে, এ কারণে এখানে আইসি যে দেখি, ডাক্তারকে দেখাই, তারপরে কি রেজাল্ট আসে। এটা আপনার সমস্যা বছর দুয়ে কিরকম হয়েছে? এ পর্যন্ত আমি ডাক্তার দেখাইছি রাজশাহী আর এখানে আইসি, আর মালদ্বীপে দেখাইছিলাম, ওটা শুধু আমি এক্সরে করে দেখাইছি যে ডাক্তারে কি বলে। তো পরে ডাক্তারে বলছে যে আপনি দেশে যান, যায় ভালোভাবে চিকিৎসা করেন, আর অন্য কোনো কিছুই মেডিসিন দিয়েছিল, মেডিসিন আমি অতটা নিয়ে নাই, শুধু এক্সরেটা রিপোর্টটা নিয়ে চলে আইসি। আমার সমস্যা শুধু একটাই, চলাফেরা করতে পায়ে ব্যথা হয়, আর আপনার এই পাওয়াটা ক্রস করে বুঝতে পারি না, এই সমস্যা। তাছাড়া ভারী বোঝা জিনিসও তো আপনার বহন করা যায় না। আপনার স্যারের সন্ধান পেয়েছি, আমি ইউটিউবে ভিডিও দেখছি, দেখার পরে আমি 2-3 বার রিসেপশনেও ফোন দিয়েছিলাম আসার আগেও যে ডাক্তার বসে কিনা, পরে রিসেপশন থেকে বলছে যে আপনি আসেন, আসার একদিন আগে ফোন দেন। তো আমি 2-3 বার ফোন দিয়ে কনফার্ম হওয়ার পরে তারপরে এখানে আইসি, শুধু একমাত্র চিকিৎসা করার জন্য মালদ্বীপ থেকে ছুটি নিয়ে আইসি। স্যার বলছে যে আপনার পায়ের অবস্থা আছে একরকম, ভালোই আছে, তারপরে দেখেন 15 দিনের মতো এখানে ভর্তি থাকেন, থাকার পর ট্রিটমেন্ট করেন, ইনশাল্লাহ সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা দেখলেন তো প্রথম দিন আমার কতগুলো অভিযোগ ছিল, আল্লাহর অশেষ রহমতে আমি অনেকটা এখন সুস্থ আছি। আমি এখন আমার পায়ে যে হিপের সমস্যা ছিল, এখন পা আমি ভালোভাবে মুভমেন্ট করতে পারি বা চলাফেরার দিক দিয়েও আমি অনেকটা ফ্রি অনুভব করি, এ দিক দিয়ে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। শাফিউল্লাহ প্রধান স্যারের চিকিৎসা আমার কাছে বেস্ট মনে হয়েছে, উনি খুব ভালো লোক, উনি অনেকটা সময় দেয় রোগীর সাথে, এ কারণে আমাকে অনেকটা ভালো লাগছে। আমরা মনের সব যে সমস্যার কথা এগুলো ভালোভাবে বলতে পারি ওনার কাছে, উনি ভালো করে শুনতে শোনারও ইচ্ছুক, অনেকটা আগ্রহী আছেন, এ কারণে আমাকে অনেকটা ভালো লাগছে স্যারে। শফিউল্লাহ স্যারের চিকিৎসা আমি উন্নত বলতে আমি যেটা অনুভব করি সেটা সম্পূর্ণভাবেই সঠিক বা সম্পূর্ণভাবে উন্নত মানের চিকিৎসা। এখানকার যে ফিজিওথেরাপিস্ট, উনি আমাকে 1 সপ্তাহের মতো ট্রিটমেন্ট দিয়েছেন পার ডে 3 বারের মতো। তো ওনার ট্রিটমেন্ট আমার কাছে খুবই ভালো লাগছে, ওনার ট্রিটমেন্টের কারণে আজ দেখা যাচ্ছে আমার পায়ের মুভমেন্টটা অনেকটা বেড়ে গেছে বা আমিও অনেকটা ফ্রি অনুভব করতেছি। ওনার আচার আচরণ কথাবার্তা আমাকে অনেকটা ভালো লাগছে ভাই, যেটা আর কি বলা যেত না, অনেকটা ভালো আর কি, ছেলে হিসেবে অনেক ভালো। এনকার ম্যানেজমেন্টের লোকের সাথে আপনার যারা রুম ক্লিনার, এরা অনেক ভালো, এরা অনেকটা টেক কেয়ার করে রুমের দিকে, বা আপনার যারা আছে নার্সেরা, এগুলা এখানে এগুলা নার্সেরাও অনেক ভালো, বা আপনার আনুষঙ্গিক কিছু ডাক্তার আসে, 2-1 জন ডাক্তার আসে, তারাও আসলে অনেকটা ভালো। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার খেয়াল রাখে যে রুমের কি অবস্থা বা আপনার শরীরের কি অবস্থা, অনেকটা টেক কেয়ারিং আছে। সো প্লিজ প্রে এভরি ওয়ান ফর মি, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।